একবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ কালীপ্রসন্ন সিংহ 1840 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের বিখ্যাত জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নন্দলাল সিংহ। বাল্যবয়স থেকেই কালীপ্রসন্ন অসাধারণ মেধাবী ছিলেন। বালকের মাথায় বৃদ্ধের মস্তিষ্ক বললে যা বোঝায় তিনি ছিলেন ঠিক তাই। অতি অল্প বয়সেই বিভিন্ন ভাষা এবং বিভিন্ন বিষয়ে তিনি ব্যুৎপত্তি লাভ করেন। হিন্দু কলেজে ভর্তি হয়েও প্রথাবদ্ধ পড়া তিনি সম্পূর্ণ করতে পারেননি। তবে কলেজের অসম্পূর্ণ পড়া সম্পূর্ণ করেছিলেন একজন ইংরেজ গৃহশিক্ষকের সাহায্যে। বিদগ্ধ বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে মাত্র 13 বছর বয়সেই বিদ্যোৎসাহিনী সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই সভা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল স্বদেশের সর্ববিধ উন্নতি বিধান। তাই সভ্যদের আলোচনার মুখ্য বিষয়ই ছিল ভাষা সাহিত্য এবং সমাজের নানাবিধ সমস্যা। সনাতনপন্থী সমাজের গোঁড়ামি ও কুসংস্কার তাকে পীড়িত করত। দেশবাসীর মধ্যে শিক্ষার প্রসার এবং প্রগতিমূলক চিন্তার প্রসার ঘটাবার উদ্দেশ্যে তিনি প্রকাশ করেন সভার মুখপত্র বিদ্যোৎসাহিনী পত্রিকা 1855 খ্রিস্টাব্দে। এর পরের বছর তিনি গড়ে তোলেন বিদ্যোৎসাহিনী থিয়েটার। বস্তুত এসব উদ্যোগের মাধ্যমেই বাংলার সাংস্কৃতিক জীবনে কালীপ্রসন্নের আবির্ভাব সূচিত হয়। শিক্ষার প্রসার ও উন্নতির উদ্দেশ্যে পরে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় সর্বতত্ত্ব প্রবেশিকা, বিধিসার্থ সংগ্রহ, পরিদর্শক প্রভৃতি বিভিন্ন বৈষয়িক পত্রিকা। প্রাণিতত্ত্ব, ভূতত্ত্ব, শিল্প, সাহিত্য এবং সমাজ ছিল এই সকল পত্রিকার প্রধান বিষয়। দেশে নীলকর সাহেবদের অত্যাচার এবং অসহায় চাষিদের দুরাবস্থা অবলম্বনে রায়বাহাদুর দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন নীল দর্পণ নাটক 1860 খ্রিস্টাব্দে। এই নাটক বহুভাবে ইতিহাস সৃষ্টি করেছিল। মাইকেল মধুসূদন নাটকটিকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। বই আকারে প্রকাশ করেছিলেন পাদ্রি লং সাহেব। এর জন্য ইংরেজ সরকারের আদালতে তাকে অর্থদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ কালীপ্রসন্ন লং সাহেবের জরিমানার 1000 টাকা আদালতে জমা দিয়েছিলেন। সমাজ হিতৈষী কালীপ্রসন্ন এছাড়াও বিভিন্ন সময়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ মুখোপাধ্যায় এবং তাঁর পরিবারবর্গকে, মুখার্জিস ম্যাগাজিন এর শম্ভুচন্দ্র মুখার্জি, শিক্ষক রিচার্ডসন এবং লং সাহেব প্রমুখদের বিভিন্ন সময়ে নানাভাবে অর্থ সাহায্য করেছিলেন। বিদ্যাসাগর প্রবর্তিত বিধবা বিবাহ প্রসারের তিনি ছিলেন একজন প্রধান উৎসাহী সমর্থক। তিনি বিধবা বিবাহকে জনপ্রিয় করবার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন। বাল্যবিবাহ এবং বহু বিবাহ বন্ধ করবার জন্য বিদ্যাসাগর দেশব্যাপী যে আন্দোলন আরম্ভ করেছিলেন তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন কালীপ্রসন্ন। সাহিত্য ক্ষেত্রে প্রবেশ করেছিলেন প্রধানত নাটক রচনার মাধ্যমে। তাঁর রচিত বাবু নাটক প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। পরবর্তী 3 বছরে প্রকাশিত হয় বিক্রমোর্বশী, সাবিত্রী সত্যবান এবং মালতী মাধব নাটকগুলি। তৎকালীন বাবু সম্প্রদায়ের রুচি বিকৃতি এবং সাধারণ সমাজ ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলির প্রতি কটাক্ষ প্রকাশ করেছেন বিদ্রুপাত্মক রচনা হুতুম প্যাঁচা নকশা প্রকাশ করে 1862 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচা ছিল তাঁরই ছদ্মনাম। নানা দিক থেকেই এই গ্রন্থ স্মরণীয়, বিশেষ করে সংস্কৃত শব্দ কণ্টকিত ভাষার পরিবর্তে সাহিত্যে কথ্য ভাষার প্রচলন করার লক্ষ্যে এই গ্রন্থটি ছিল প্রথম পদক্ষেপ এবং এ কারণেই বাংলা সাহিত্যে এটি স্মরণীয়। মূল সংস্কৃত মহাভারত বাংলায় অনুবাদ করে নিজ খরচে তা প্রকাশ করা কালীপ্রসন্ন সিংহের জীবনের শ্রেষ্ঠ কীর্তি। এই মহৎ কাজে তাকে উৎসাহিত করেছিলেন বিদ্যাসাগর মশাই স্বয়ং। তাঁরই তত্ত্বাবধানে এবং হেমচন্দ্র ভট্টাচার্য, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, নবীনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ পণ্ডিতের সাহায্যে কালীপ্রসন্ন এই শ্রমসাধ্য দুরূহ কর্মটি সম্পাদন করেছিলেন। খুবই স্বল্প পরিসর জীবনে কালীপ্রসন্ন যেসব কাজ করেছিলেন তা বিস্ময়ের উদ্রেক করে। সমসাময়িক কালে তিনি ভাষা সাহিত্য ও সমাজ জীবনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন। তিনি সরকার কর্তৃক আর্নারি ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস নিযুক্ত হয়েছিলেন। মাত্র 30 বছর বয়সে 1870 খ্রিস্টাব্দের 24 জুলাই কালীপ্রসন্ন সিংহ পরলোক গমন করেন।